হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আর যে চঞ্চল ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই অনেক অনেক ভালো আছেন। আর দেখতে পাচ্ছেন আজকে আপনাদের দেখাবো মোম ডেকোরেশন করে। ডেকোরেশনের জন্য এই যে আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি, আর একটা আইস বল নিয়ে নিয়েছি। তো এটা দিয়ে হচ্ছে মোম ডেকোরেশন করব। আর এর জন্য আমাদের হোম ম্যাট মোম, এই যে হোম ম্যাট কীভাবে বাসায় তৈরি করতে হয় নেক্সট টাইমের রেসিপিটা শেয়ার করবো। মানে মোমের রেসিপি এই যে দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম। এটা সুতাটাই যে এখানে আছে, খুব সহজে খুব সুন্দরভাবে কিন্তু আপনারা এইভাবে ডেকোরেশন করে মোম ডেকোরেশন করতে পারেন, দেখতে অনেক ভালো লাগবে। তো এই তো একটা শর্ট ভিডিও 2 মিনিটের। তো সবাই ভালো থাকবেন, অনেক অনেক শুভকামনা সবার জন্য। খুব শীঘ্রই চলে আসবো আরও কিছু নতুন ক্রিয়েটিভিটি নিয়ে। তো অবশ্যই আমার ইউটিউব পেজে চোখ রাখুন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার চ্যানেলটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।